হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই এত রাতে আসতাম না বাট আসতে হলো কারণ আমি সারা দিনে ওয়াইফাই রিচার্জ ছিল না সেজন্য ভিডিও সেভাবে দেখতে পারিনি তো আমাকে ভিডিও আমাকে আমার ওয়াইফাই রিচার্জ করিয়ে দিয়েছে অদিতি তো আগে বলে অদিতি অনেক 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 ধন্যবাদ তো যাই হোক সেই জন্য এখন আমি ভিডিওটা আমাকে একটা মানে একজন ভিউয়ার্স বলো বা আমার একদম শুভ চিন্তক বলো এক ভাই উনি আমাকে জানান যে মিলি আমাকে নিয়ে ভিডিও নামিয়েছে তো আমি বললাম কি ভিডিও নামিয়েছে তো তারপরে এখন আমার রিচার্জ হয়ে গেল আমি ভাবলাম আমি একবার দেখেই নি তো আমি দেখলাম তো আমি মিলিকে খারাপ কথা বলা তো দূরে থাক কারণ ওই মেয়েটিকেও আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে কারণ সত্যি ওর সঙ্গে আমি কথা বলে যেটা বুঝতে পেরেছি ওর মনে কোনো ঘোর প্যাচ নেই বা ও সচরাচর এটা আমি ওকে হাতে রাখার জন্য বা কিছু আমি কাউকে হাতে রাখি না তাহলে আমি আমাদের ওই মগা দাদার জন্য এত কিছু বলতাম না হাতে রাখা হাতে রেখেই চলতাম তো আমি হাতে রাখি না কিন্তু মিলি যেই ধরনের মানুষ আমি সেটাই বলছি ওর সঙ্গে পার্সোনালি কথা বলে যেটা আমার মনে হয়েছে ও সত্যিই খুব ভালো মনের মানুষ আর মনটা খুব দুর্বল মানে ও প্রচণ্ড লোকের জন্য ভাবে বা লোকের হেল্প করার চেষ্টা করে তো সেই জায়গা থেকে আমি বলছি যে মিলি আজকে যে ভিডিওটা আমাকে নিয়ে করেছে ও হয় আমার ভিডিওটা দেখেনি না দেখে লোকের কথা শুনে ও পুরো ভিডিওটা নামিয়েছে আর যদি দেখে থাকে তাহলে আমি বলবো যে তুমি হয়তো পুরোটা দেখো তুমি আগে দেখো ভালো ভাগ মানে ভালো করে বোঝার চেষ্টা করো যে আমি ভিডিওটা কি জন্য করেছি বা কী ভিডিও এগেনস্টে কে প্রথম ভিডিও নামিয়েছে তারপরে ও ভিডিওটা আজকের ভিডিওটা করলে আমি খুশি হতাম তো যাই হোক আমি মিলির কিছুটা ভুল ভাঙিয়ে দিচ্ছি তো মিলির প্রথমেই বলল যে আমি ওই মানে কিয়া মাই ড্রিম লাভ কেয়া আমি কেয়ার হয়ে ভিডিও করেছি কেয়ার সাপোর্টে ভিডিও করেছি প্রথমত তো বলি না আমাকে ও যখন টাকা দিয়ে হেল্প করেছিল না আমি তখন ওর সাপোর্টে ভিডিও করেছিলাম তখন আমি একটাই কথা বলতাম যে প্রত্যেকে ওর ড্রেস নিয়ে যা ইচ্ছা বলো কিন্তু ওর কটা বিয়ে ওর পাস্টে কি আছে ওর পাস্ট ঘেটে আনার কোনো দরকার নেই আমি এই কথাটা বলতাম হ্যাঁ তো তার জন্য ও যদি আমাকে হেল্প করে থাকে সেটা সম্পূর্ণ ওর ব্যাপার সেটা আমার বিজনেস নয় তো এবারেও আমি কিন্তু ওর ভিডিওটা নিয়ে আমি যেই ভিডিওটার পেয়েছি সেই ভিডিওটা থেকে আমি কিছুটা অংশ শেয়ার করেছিলাম যে যাতে এই পিপাল বড় পাগলি এবং তার যে সাঙ্গ পাঙ্গ আছে মানে দুজন পোষা চামচা আছে চামচি এগুলো হচ্ছে কুত্তা হ্যাঁ যে পোষা কুত্তা আছে দুটো তাদের আসল রূপটা তুলে ধরার জন্য যে তারা কতটা ছোট লোক এবং পিঙ্কি পালের হয়ে যে তারা মানে মোটা অঙ্কের টাকা নিয়ে সালি সালিসি করছে তো সেই নোংরা মিটার তুলে ধরার জন্যই কিন্তু আমি ওর ভিডিওটা শেয়ার করি এবং আমি কোথাও বলিনি যে কেয়া মাই ড্রিম লাভ কেয়া জিন্দাবাদ মাই ড্রিম লাভ কেয়া জিন্দাবাদ বা কেয়াকে আমি সাপোর্ট করি আমি কোথাও বলিনি আমি জাস্ট ভিডিওটা করেছিলাম প্রীতম দিশানির এগেনস্টে যেইভাবে নোংরামি চলছে এবং প্রীতমের কাছে ক্ষমা চাওয়া যায় না কিন্তু কেয়ার কাছে ক্ষমা চাওয়া যায় যেটা করা হয়েছে এবং সেইটা করে আজকে তার ফল তো আর নিজেই স্বচক্ষে দেখতে পাচ্ছে তো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কেয়া আমার মাথা ব্যথা নয় আমার ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্যটাই হচ্ছে যে পিপাল এবং তার দুই ওই ডাকিনী যুগিনী কী ধরনের নোংরামিটা করছে সেটা সবার সামনে তুলে আনা আমি সেটাই করেছি এবং তার ফলে যেহেতু এই ডাকিনি যুগিনী নামে আমি একটা ভিডিও নামাই সেহেতু মিলির মিলির সঞ্জয়দা যাকে নাকি আমি নাম দিয়েছি মগা দাদা হুম তো মিলির তো যেহেতু মিলি আমাকে বলেছে আমি মিলিকে উদ্দেশ্য করে ভিডিওটা বানাচ্ছি ট্যাগ করে ভিডিওটা বানাচ্ছি সুতরাং আমি মিলির সঞ্জয়দা বলেই বলছি তো সেই আমার সেই ভিডিওটা দেখে মিলি তোমার সঞ্জয়দা আমাকে থ্রেট করে আমাকে বং রে নয়ডয় রশ্মি বলে ভিডিও নামানো স্টার্ট করে ঠিক আছে আমি কিন্তু প্রথমে তোমার সঞ্জয়দার পচা গলা শশা কলা নিয়ে বা ও কোথায় কোন হোটেলে কাকে ছেড়ে আসবে আমি কিন্তু প্রথম অ্যাটাকটা করিনি প্রথম অ্যাটাকটা এক তো তোমাকে আমি পরিষ্কার করে দিলাম যে তুমি আমার ভিডিওটা দেখো না দেখে অন্যের কথায় ভিডিও নামিয়েছো আগে ভালো করে গিয়ে আমার ভিডিওটা দেখো যে আমি কেয়াকে সাপোর্ট করে ভিডিও বানিয়েছি না কেয়ার বলা কিছু সত্যি কথা সবার সামনে তুলে ধরেছি আগে সেটা ভালো করে ক্লিয়ার হয়ে নাও ঠিক আছে আর সেকেন্ড হলো ওই ভিডিওটা দেখার পর এবং ওই মানে পিং পিপালের ডাকিনি যুগিনী যাদেরকে রেখেছে পোশাক কুত্তা দুটো যারা তোমাদেরই সোকল দলের তো তাদের এগেনস্টে ভিডিও নামানোর জন্য মিলির সঞ্জয় দাদা আমাকে নিয়ে গালাগালি দিয়ে থ্রেড করে ভিডিও নামিয়েছে এবং তার উত্তরে আমি তোমার দাদাকে আর আমার মাগা দাদাকে রিপ্লাই করেছি ঠিক আছে তো আমি কখনোই আগে কাউকে খোঁচাতে যাই না আমাকে উনি কেয়াকে নিয়ে বলছিল বলছিল ঠিক আছে বলতো কারণ আমি তো আর ওখানে প্রোটেস্ট করতে যাইনি যে কেয়াকে নিয়ে কেন বলেছো কেয়াকে নিয়ে এইসব কথা বল আমি তো বলতে যাইনি কেয়াকে নিয়ে বলতে বলতে আমাকে রে নয়ড রশ্মি তারপরে তোর দিকে আমার নজর আছে আমি বলিনি ওর নজর আমার দিকে আছে উনি নিজের ভিডিওতে তুমি যদি না দেখে থাকো বা দেখেও যদি স্কিপ করে গিয়ে গিয়ে থাকো আর একবার দেখে নাও উনি বলেছে যে আমার নজর তোর দিকে আছে সেই জন্য আমি বলেছি যে তোমার নজর তো অনেকের দিকেই আছে তো সেইখানে তুমি পুরোটা ব্যাপারটাকে যদি ঘুরিয়ে পেঁচিয়ে প্রেজেন্ট করো বা না জেনে শুনে হাফটা প্রেজেন্ট করো তো সেটা তো নিশ্চয়ই ভালো দেখায় না তো আমি এই জায়গাগুলো তোমাকে যেই জায়গাগুলো কারেক্ট করে দিচ্ছি তো তুমি মিলিয়ে মিলিয়ে ভিডিওগুলো দেখো প্রথমে আমি যেই ভিডিওটা নামিয়েছি কেয়ার ভিডিওটা সেটা দেখো সেখানে কোথায় আমি কেয়াকে সাপোর্ট করেছি দেন আমি তোমাদের দলের ওই দুটো ডাকিনি যুগিনীকে নিয়ে ভিডিও করেছি হ্যাঁ অবশ্যই করেছি যেটা হচ্ছে পিঙ্কি পালের কুত্তা এবং তার জন্য গায়ে লেগেছে কার তোমার সোকল। না তোমার সঞ্জয় দাদার মানে আমার সোকল্ড মগা দাদার গায়ে লেগেছে তো সে আমাকে গালাগালি মেরেছে থ্রেট করেছে আমাকে বলেছে আমার দিকে তার নজর আছে তো তার এগেনস্টে আমি তাকে উত্তর দিয়েছি ব্যাস আর আমার ওই মানে কি বলবে এরকম ধরনের ছোট লোক নিম্ন মানের লোকের কে নিয়ে কন্টেন্ট করা এটা আমি ভাবতেও পারি না আমি তো তার জন্য বলেই দিয়েছি যে একটা উত্তর পেয়েছো এটাই অনেক ভেবো না তোমাকে নিয়ে দশটা পনেরোটা ভিডিও নামিয়ে দেব তো তারপর থেকে আমার আর ভিডিও আসার কোনো প্রশ্নই নেই তো সুতরাং আগে ভালো করে জানো শোনো ভিডিও দেখো হোম না করে কখনো পরীক্ষা দিতে যেও না মিলি বড় বড় জিরো পাবে তুমি হয়তো এই কথাটা খারাপভাবে নেবে বাট এটা কিন্তু একদম আমি জানি না তুমি আমার ভিডিওটা দেখে কোথায় তোমার মনে হয়েছে যে আমি কে সাপোর্ট করেছি কারণ এখানে কারোকে ওকে সাপোর্ট করার ওর প্রশ্ন আসতোই না আমি প্রীতম দিশানির হয়ে ভিডিও করি ও কারণ আমার প্রীতম দিশানিকে ঠিক বলে মনে হয় সেই জন্য আমি ওদেরকে নিয়ে ভিডিও করি সেইখানে কেয়া কিছু কথা বলে যেগুলো সব পাবলিকের জানা ভীষণ দরকার ছিল তো আমি ওর ভিডিওটা শেয়ার করি তার তোমাদের মনে হলো আমি ওকে সাপোর্ট করছি ওয়েল অ্যান্ড গুড ভালো কথা তোমরা তাই ভাবলে আচ্ছা ডাকিনি যুগিনী রেখেনে মানে পিঙ্কি পালের পোষা দুই কুত্তা যারা তোমাদের দলের সদস্য তাদেরকে নিয়ে তাদের অকাদ্দা যখন আমি সবার সামনে তুলে ধরি তখন তোমার দাদার গায়ে লেগে যায় এবং তারপরে সে আমাকে শুধু থ্রেট না আমাকে খিস্তি তারপরে অনেক ধরনের বাজে বাজে কথা বলে তো তার উত্তরে কি ছোট্ট একটু কিছু আমি দিতে পারি না আর এই যে বললে না যে প্রুফ দিতে পারবে কিনা না যে ও এখানে ওখানে নিয়ে যায় তোমার দাদা আমার মেয়েদেরকে নিয়ে আর আমাকে নিয়ে যে যে কথাগুলো বলে তোমার দাদা পারবে সেগুলোর প্রুফ দিতে আমি যেমন প্রুফ দিতে পারবো না যে তোমার দাদা তার মানে কাউকে নিয়ে হোটেলে হোটেলে গিয়ে ছেড়ে দিয়ে আসে আবার নিয়ে আসে তেমনি তোমার দাদাকে দিতে পারবে আমি আমার মেয়েদেরকে বাজারে বিক্রি করছি আমার মেয়েদের এই এই মানে বাপের পরিচয় নেই এই নেই সে নেই মানে কি না বলেনি পারবে প্রুফ দিতে যদি প্রুফ দিতে পারে তাহলে আমিও প্রুফ দেব। আর যদি প্রুফ দিতে না পারে তাহলে আমার কাছে প্রুফ চাওয়ার অধিকার কিন্তু তোমাদের নেই ঠিক আছে তো এটুকু বলার জন্য এসেছি বলে দিলাম যেটা আমার মনে হলো তোমাকে বলা উচিত তোমাকে ডাইরেক্ট বললাম তোমাকে আমি মেসেজ করেছি কমেন্ট করেছি আশা করি তুমি দেখো বা তুমি দেখেও সেটার কোনো রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে করো নি সেই জন্য আমি আবার ভিডিওতে বলতে আসলাম কারণ তোমার ভিডিও দেখার পরে অনেকের মনে খুব বাজে ধারণা তৈরি হবে তো সেই ধারণা তো আমাকে ভাঙাতে হবে তো চলো তুমিও ভালো থেকো আর আমার দর্শক বন্ধুদেরও বলবো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আর আমার ওয়াইফাইটা রিচার্জ করিয়ে দিয়েছে অদিতি তো অনে অদিতিকে তো অনেক অনেক ধন্যবাদ মানে এই ঋণ শোধ করার মতো ক্ষমতা আমার কবে আসবে আমি জানি না তবে কালকে থেকে আবার ভিডিও আসবে তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো টাটা আর মিলি অবশ্যই ট্যাগ করবো ভিডিওটা পারলে পুরো ভিডিওটা দেখো কারোর কথা শুনে ভিডিও করতে বসো না তুমিও ভালো থেকো